নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। করোনা পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসব আর পূজা পার্বণ। দুর্গাপূজা সনাতনী হিন্দু সম্প্রদায়ের এক বৃহৎ উৎসব বলে প্রচলিত। প্রতি বছর আশ্বিন মাসের দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী পূজা নামে পূজা হয়ে থাকে। বাসন্তী দুর্গোৎসব মূলত রাজ্যের কয়েকটি জায়গায় হয়ে থাকে। বুধবার সম্পন্ন হয় বাসন্তী পূজার মহানবমী পূজা। অন্যান্য বছরের ন্যায় এবছরও নিয়ম মেনে দুর্গাবাড়িতে হচ্ছে বাসন্তী পূজা পর্ব। এদিন সকাল থেকে দুর্গাবাড়িতে ভক্তদের সমাগম হতে দেখা যায়। করোনা বিধিনিষেধ মেনে ভক্তদের মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়। মন্দিরের পুরোহিত জানান, মহানবমীর পূজা শেষ হয়ে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে মহানবমী পুজো হচ্ছে। এখন হোম হবে, হোমের পর পুষ্পাঞ্জলি হবে, পুষ্পাঞ্জলির পর 12টার সময় মার ভোগ হবে, সন্ধ্যেবেলা মার আরতি, তারপর লুচুপুরি ভোগ হয়ে মার মন্দির বন্ধ হয়ে যাবে। ভক্তরা মানে দেখা যাচ্ছে বিভিন্নভাবে ভিড় করছে, তো প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসন থেকে তো ব্যবস্থা নেওয়া আছে, যার জন্য তো বাইরে অঞ্জলি হচ্ছে। মন্দিরের গর্ভ মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সব বাইরের থেকে অঞ্জলি দেওয়া হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্স মেনে হচ্ছে। কালকে দশমী কটার সময়? কালকে সাড়ে আটটায় পুজো আরম্ভ হবে, দশমী পুজো। যৌন লালসায় 60 বছরের ঊর্ধ্বে বৃদ্ধের দ্বারা 6 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের কাণ্ডে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুঙ্গিয়াকামী থানায় ছুটে যায় ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষসহ এক প্রতিনিধি দল। উল্লেখ্য, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন 36 মাইল এলাকায় গত সোমবার যৌন লালসা মেটাতে গিয়ে নিজের বৃদ্ধ বউয়ের কাছে হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত গজেন্দ্র দেববর্মা। শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ নিয়ে মুঙ্গিয়াকামী থানার দ্বারস্থ হয় দর্শিতার মা বাবা। এদিকে অভিযুক্ত ধর্ষক ব্রজেন্দ্র দেববর্মা শাস্তির দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ মুঙ্গিয়াকামী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ধ্রুবজয় রিয়াং এর সাথে কথা বলেন। সকালবেলা যে ঘটনাটা হলো, 65 বছরের এক বৃদ্ধ, মানে পাড়ার তো দাদু হিসাবে পরিচিত, নাতনির বয়স 6 বছর, যেখানে সে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ এখনো পায়নি, 6 ক্লাস চলে হবে, কিন্তু সেই বাচ্চাটাকে যদি একটা বিচি আনার জন্য দাদুর কাছে পাঠায়, তখন সেই সুযোগ নিয়ে ওনার মিসেজও বাড়িতে ছিলেন যে বৃদ্ধ একটা কুকাণ্ড ঘটিয়ে ফেললেন। তো এখানে তো নিন্দারও কোনো ভাষা নেই। আমরা আমাদেরকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয় যে আপনারা এটা সমাজের জন্য কী বার্তা দেবেন। সমাজের জন্য আমাদের একটাই বার্তা থাকবে কমিশনের তরফ থেকে, যে আমরা দৌড়ঝাঁপ করি সব জায়গায় যাই, একটা লাভজনক একটা কিছু দেওয়ার মতো চেষ্টা আমাদের থাকে, যে বিভিন্ন বিষয়ে, যেমন চাইল্ড ম্যারেজ হোক, চাইল্ড লেবার হোক, আর চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হোক, কিন্তু এই যে শিশুগুলির ব্যাপারটি যখন হয়, গত কিছুদিন আগে 5 বছরে একটা শিশুকে মারা হলো, আবারও সেই এখানে মুঙ্গিয়াকামী থানায় নথিভুক্ত হয়েছে 6 বছরের একটি শিশু এবং কুমারঘাটে 5 বছর। বুধবার বিজেপি যুবমোর্চা ধলাই জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য এবং জেলার করোনা পরিস্থিতি এবং যুবমোর্চার বিভিন্ন কর্মসূচি নিয়ে কমলপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে ধলাই জেলা যুবমোর্চার সভাপতি সুব্রত মজুমদার করোনার পরিস্থিতিতে ভ্যাকসিনের প্রতি জোর দেওয়ার, দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের 8 লক্ষ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, করোনার প্রকোপ যেন বৃদ্ধি না পায়, সমাজের সবাই যাতে সচেতন থাকে এবং এর জন্য যুবমোর্চা কাজ করছে, চলছে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, পাশাপাশি আগামী 27 তারিখ ধলাই জেলার 6টি মণ্ডলে হবে রক্তদান শিবির। বিভিন্ন সামাজিক কাজেও যুবমোর্চা প্রতিনিয়ত কাজ করছে এবং বিভিন্ন কাজ করবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এই যে 27 তারিখ যে রক্তদান শিবির আয়োজন হয়েছে, কোথায় হবে সেটা? প্রত্যেকটা মণ্ডলে হবে, প্রত্যেক মণ্ডল বিপি বিধানসভা ভাবে। সামাজিক কাজগুলি বর্তমানে তো চলছে, মাস্ক বন্টন, স্যানিটাইজার বন্টন, এবং বিভিন্ন মানুষের যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আমাদের প্রদেশ কমিটির
হেল্পডেস্ক চালু হয়েছে এবং একটি লাইনও নাম্বার দেওয়া হয়েছে, সেই মোতাবেক অনেকেই ফোন করে। ফোন করলে আমাদের ধলাই জেলা কমিটির তরফ থেকে ধলাই জেলার যদি কোনো ব্যক্তির কোনো অসুবিধা হয় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। সেটা আমরা ইদানিং প্রথম ছয়টা মণ্ডলে মানে ছয়টা বিধানসভায় আমরা করব, তারপর বড় ধরনের রক্ত দানের কর্মসূচি আমরা হাতে নেব এবং ছোট ছোট রক্তদানের কর্মসূচিও শুধু বিধানসভা ওয়াইজ নয় বিভিন্ন বিধানসভার বিভিন্ন জায়গায় আমরা করার পরিকল্পনা নিয়েছি। সমাজের প্রত্যেকের মঙ্গল কামনা এবং সমৃদ্ধির জন্য প্রতি বছর এই গড়িয়া পূজার আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে শহরের বেশ কিছু স্থানে গড়িয়া পূজা অনুষ্ঠিত হয়। বুধবার রাজধানীর অভয়নগর ব্রিজ সংলগ্ন নেতাজি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় গড়িয়া পূজা। উপজাতিদের চিরাচরিত উৎসব এখন জাতি উপজাতির মিলন উৎসবে পরিণত হয়েছে। এবছর তাদের পুজোর 29তম বর্ষে পদার্পণ করেছে। গত বছর করোনা মহামারীর জন্য এই পুজো করা হয়নি। এবছর প্রশাসন থেকে অনুমতি মিলেছে, তাই পুজো ও মেলা হচ্ছে সরকারের নির্দেশিকা মেনে। বাবা গড়িয়ার কাছে প্রার্থনা জানান করোনা পরিস্থিতি থেকে যাতে পরিত্রাণ পাওয়া যায়, এমনটাই জানান নেতাজি ক্লাবের কনভেনার তপন রায়। আমরা এই গড়িয়া পূজাকে আমরা এখানে সফল করে তোলার জন্য যে সকল পুণ্যার্থীরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী যে সকল নাগরিকরা আমাদের পূজাকে সফল করা, আমাদের এই যে বাবা গড়িয়া পূজা, এই পূজা আসলে এটা একটা জনজাতি গোষ্ঠীর ট্রেডিশনাল ফেস্টিভ্যাল। আজকেও যদিও সেই জায়গায় সেটা নেই, আজকে জাতীয় উপজাতির এটা মিলন ক্ষেত্র হয়ে গেছে পূজার জায়গাটা। আর আমরা এই পূজার সার্বজনীন পূজা হয়ে গেছে, আমরা নেতাজি ক্লাবের তরফ থেকে এই পূজাটা করে আসছি। এবার 29তম পূজা, গতবার আমরা করোনা মহামারীর জন্য আমরা করতে পারিনি, এবার আমরা প্রশাসনের কাছ থেকে অনুমতি পেয়েছি। সমস্ত রকম বিধিনিষেধ মেনে, প্রশাসনিক বিধিনিষেধ মেনে আমরা পূজা এবং মেলা আমরা করব। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। স্কুটি চমক ভরা ধনতেরাস, তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা।
এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021 পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7/24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানের সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই গরছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে সারা দেশের সাথে রাজ্য দ্বিতীয় ঢেউয়ে করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া জারি হয়েছে আমবাসা পৌর পরিষদের কর্মরত 40 জন কর্মীকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয় এদিন আম্বাসা পৌর পরিষদের অফিস কক্ষে আম্বাসা পৌর পরিষদের সকল কর্মীদের ভ্যাকসিন প্রদান করা হয়
এ বিষয়ে এক সাক্ষাৎকারে আম্বাসা পৌর পরিষদের বড়বাবু বিশ্বজিৎ ভট্টাচার্য জানান। আম্বাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের পক্ষ থেকে সকলকে রইল আন্তরিক অভিনন্দন। আজ আমরা COVID-19 টিকাকরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ে আমাদের এখানে আজকে টিকাকরণ কর্মসূচি চলছে হেলথ ডিপার্টমেন্টের সহায়তায়। আমরা আজকে 40 জন আমাদের পুরো পরিষদের কর্মচারী এবং সাফাই কর্মচারী বন্ধুদের টিকাকরণ কর্মসূচি করতে যাচ্ছি। আর বিগত দিনেও আমরা আমাদের অফিসে সমস্ত কর্মচারী 40 জন অফিসিয়াল এবং 40 জন সাফাই কর্মচারী সকলের প্রথম ডোজ আমরা নিয়েছি গত ফেব্রুয়ারি মাসেই। এখন দ্বিতীয় পর্যায়ের যে টিকাকরণ কর্মসূচি আজকে তা চলছে এলাকায় কোভিডের সংক্রমণ থেকে বাঁচার জন্য, এবং আমাদের যারা কর্মচারী বন্ধুরা আছেন ওদেরকে কোভিডের সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদের এই কর্মসূচি। ধন্যবাদ সকলকে। নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিকেল 3টে থেকে রাজু সরকার নামে এই যুবক নিখোঁজ হয়েছিল। পরে মঙ্গলবার রাতে পরিবারের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় বিষয়টি জানানো হয়, কিন্তু বুধবার তেলিয়ামুড়া থানার পুলিশ নিখোঁজ হওয়া রাজু সরকারের মৃতদেহ উদ্ধার করে নিজ বাড়ির পাশের ধান ক্ষেতের ঝোপ থেকে। এলাকাবাসীদের বক্তব্য জানা যায়, রাজু সরকার প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকত। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। রাত্রে বাড়া সুমতানাত গিয়েছি। কবে? কালকে। আচ্ছা, কবে থেকে নিখোঁজ আসলো? পরশুদিন। কি আবারে? নাম কি তা? সোমবারে। নাম কি? আচ্ছা, তার নাম রাজু সরকার। বয়স কত? দিব বয়স 30 বছর। বাবার নাম? সুনীল সরকার। হ্যাঁ, সুনীল সরকার। কোন জায়গায়? মাইগঙ্গা। এরপরে কি হয়েছে? দানা থেকে পড়াই যে হাসপাতাল নিরুল কথা কয়ে নিরু নিজে নিরুল কে অনেক সময় খায়। রবিবারে সোমবারে 3টার থেকে। আচ্ছা, তারপরে ওই থানার কাছে ওই লোকাল থাকতো, ওই মারা ধরা গেছে। আচ্ছা, তো এবার পুলিশের কাছে জানাইছিলেন নি? ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানায় 19 জেলার যুব মোর্চার চণ্ডীপুর মন্ডল কমিটি। বুধবার দুপুরে কৈলাসর চিরাকুটি এলাকায় বিজেপি দলের চণ্ডীপুর মন্ডল কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন করে চণ্ডীপুর যুব মোর্চার মন্ডল সভাপতি অমিয় দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। আগামী 9 মাস থেকে 18 বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে ভ্যাকসিনেশনের সুবিধা করে দেওয়ার জন্য আমরা নরেন্দ্র মোদীজিকে চণ্ডীপুর মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব, ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের মুক্তিদাতা, ওনাকে আমরা চণ্ডীপুর মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে আমরা অসংখ্য অসংখ্য অভিনন্দন জ্ঞাপন করছি। কারণ রাজ্যের 8 লক্ষ লোককে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবছর প্রথমবারের মতো মায়ের আরাধনায় ব্রতী হল বাইখোড়া নবশক্তি ক্লাবের সদস্যরা। বাইখোড়া চড়কবাই মধ্যপাড়া এলাকার লোকজনদের উৎসাহ দিতে নবশক্তি ক্লাবের উদ্যোগে এই বছর প্রথমবারের মতো বাসন্তী পূজার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনার সমস্ত বিধিনিষেধ মেনেই চলছে পূজা। এই পূজাকে কেন্দ্র করে এলাকার লোকজনদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এবছর মায়ের আরাধনায় বাসন্তী মাকে পুজো করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করে এই পুজো নেমেছি এবং আমরা এই পুজোতে পুজোর যেরকম ধর্মীয় যেরকম উদ্দেশ্য আছে তার পাশাপাশি আমরা বর্তমান যে কোভিডের পরিস্থিতি দ্বিতীয়বার যে মহামারী রূপ নিয়েছে সেই দিকে আমাদের গ্রামের সমস্ত নাগরিককে সচেতন করার উপরে আমাদের উদ্যোগ বেশি নিয়েছি। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানের সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্যে যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্যে আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন,
ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রিন্টস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে তেলিয়ামুড়া মহকুমার ঐতিহ্যবাহী অষ্টমী স্নান যাত্রা উপলক্ষে বাঁশবাজারের মেলা অনুমতি প্রদান করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। প্রশাসনের এই দ্বিমুখী সিদ্ধান্তে শুভবুদ্ধি সম্পন্ন মহলে একটা গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, যেখানে সরকারি নির্দেশ রয়েছে যে কোনো প্রকারের জমায়েত নিষিদ্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কিভাবে এই স্নান যাত্রা উপলক্ষে মেলা অনুমতি প্রদান করলো, যেখানে রাজ্য সরকারের নীতি নির্দেশিকাগুলিকে সাধারণ মানুষ এবং জনগণ মান্যতা দিতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে কিভাবে শত শত লোকের জমায়েত করে স্নান যাত্রা উপলক্ষে মেলার অনুমতি প্রদান করলো প্রশাসন। প্রশাসনের এই দ্বিমুখী সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। তবে যে অবস্থা চলছে ওখানে, আমরা অন্যান্য রাজ্যে ধরতেছে, এটি অবশ্যই প্রত্যেকে এই মাস্ক দিয়ে চলা উচিত এবং সামাজিক দূরত্ব পালন করা উচিত। তবে এই সমস্ত মেলাতে ওখানে আস্তে আস্তে না আমার মনে হয় আর কি, আমার ব্যক্তিগত মতে, কারণ এটা তো সংক্রমক এখন বেশি বাইরে থাকা ছিল, তো এটা অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরাতে হলে বর্তমানে এই পরিমাণে চলছে না, যার লেগে হয়তো বা কিছুদিনের মধ্যে হয়তো এমন একটা ব্যবস্থা করবো দরকার আমার মনে হয় আর কি। নিজ গড়েই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা এক গৃহবধূর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাজার সংলগ্ন এলাকায়। তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা সন্তোষ দেবনাথের স্ত্রী মালতি দেবনাথ পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। তবে মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, মালতি দেবনাথকে তার স্বামী সন্তোষ এবং ছেলে শাকিল সহ তার শ্বশুর বাড়ির লোকজন মিলে মালতিকে খুন করেছে। মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, মালতি এবং তার স্বামী সন্তোষের মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ লেগেই থাকত। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আগে একটা বিয়ে করছে, তারপরে পর আমার বোনের বিয়ে করছে, বিয়ে করার পর সবসময় খালি মার ধরে করে, কিছু করে না, খাওয়া না, তাই ক্ষেতের কাম কাম করে টাকা দিয়ে জমা হেজে এলো পরে। আচ্ছা, এত বছর চলছে চলছে, এখন ফুলার এরা নিজে মানুষ করছে আমার বোনে। এবার আমরা বাপের বাড়ির এদিকে জায়গা কিনে আমরা গটর তুলা দিছি, আমার মা দিছে, আমরা সবাই টাকা পয়সা দিছি, এটা জুগন্ডনগর বর্মন টিলা। তারপরে পয়লা বৈশাখ উপলক্ষে হেজাই আনছে সন্তোষে, কইছে এনো আইতো এনো বলো পয়লা বৈশাখ পোশাক করবো, যাই আনছে আইনে সেরা। আমরা আমার বোনের একটা মোবাইল আছিল, মোবাইলটা আইনা তারা লুকাই লেছে, আমরা ফোন করি সন্তোষের কাছে যে আমার বোনের দেন দেনা। ওই দিন আমার মা ফোন করছে দিছে না, তাইরে আমরা ফোন ফোনে তাইরে আমরা লোক কথা কইতেই দে না, মোবাইলটা দাও। আমার মায়ের লোক একটা কথা কইছে, সন্তোষে খাইতে বসিল বাজার থেকে থাবা দিয়া মোবাইলটা নিয়ে ফেলা দিছে, তারা লুকাই লিছে। জিন্দি জিন্দি তো আমার মায়ের লোক কথা কইছে, জিজ্ঞাসা করেন যে আমার বোনের মোবাইলটা কই, আর আইসে পরে আমার বোনের এনে আটকে লিছে, হেন যাইতে দেনা, গাড়ি ভাড়া দেনা, মোবাইলটা লুকাই লিছে। আমার মনে হয় মোবাইলটা কোনো কানে লুকাই থুয়ে রাখছে তারা, কারণ মারবো। আমি মোবাইলটা চাই, আমি কিনা দিছি। এরপরে স্যার দেখেন
আচ্ছা কয়দিন ধরে আমরা ফোন করতেছি যে আমার বোনেরা দিত, যখনই ফোন করি আপনি কই বোনেরা দেন, আমি তো বাজারও আমি তো কাজও, রাত্র বারোটা সমস্যার ফোন করি যে আমার বোনেরা দেন, আমি তো দোকানও আমি তো বাজারও, কোনো দিন আজকে 15 দিন প্রায় 20 দিনের মতো আমার বোনের লোকে কেউরে কথা কইতে দিছে না, আমার মা ফোন করছে, বাইর বউ ফোন করে, আমরা ফোন করি, আমরা বোনেরা কেউ ফোনে কথা কইতেই দেয় না, জিজ্ঞাসা করি বোন কই মোবাইল জানা, আমি তো বাজার আসি জিজ্ঞাসা করছি আমার বোনের ফোন কই, কত বোনের ফোনে কথা কইতারি না, আমরা মানে একটা মনে সন্দেহ হয়েছিল যে তার মোবাইলটা হেরা হেরা কি লিগে মানে মিললে করছে স্যার কাজটা কালকে। করোনা পরিস্থিতি ক্রমশ চিন্তার ভাঁজ ফেলছে রাজ্যবাসীর মধ্যে। এই অবস্থায় জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিল বিজেপি নয় বনমালীপুর মণ্ডল কমিটি। বুধবার নয় বনমালীপুর মণ্ডলের 6টি ওয়ার্ডের কর্মীরা ওয়ার্ড ভিত্তিক এই কর্মসূচিতে বের হয়। সবাইকে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে বাজারগুলিতে পাঠানো হচ্ছে। নয় বনমালী কেন্দ্রের অন্তর্গত মর্চমণি, চন্দ্রপুর, মহারাজগঞ্জ বাজার, কার্গিল বাজারগুলিতে সকলকে যেন সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার হাট করেন তার জন্য আবেদন জানানো হচ্ছে। অবশ্যই যাতে মাস্ক ব্যবহার করে তার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। বনমালীপুর মানে বিধানসভা কনস্টিটিউন্সি নয় বনমালী মণ্ডল থেকে আমরা শুরু করেছি। আমাদের টোটাল 6টা ওয়ার্ডে মিলে আমরা 6 দিকে আমাদের কার্যকর্তারা বেরিয়েছে। এই করোনার যে আবার যে করোনা এসছে, করোনার যে দ্বিতীয় ঢেউ, তার জন্য আমরা মানুষকে সচেতনতা করার জন্য আবার আমরা আমাদের ওয়ার্ড ভিত্তিক আমরা চারিদিকে সমস্ত আমাদের যে মণ্ডল ওয়ার্ড কার্যকর্তা আছে তাদেরকে আমরা মহিলা কার্যকর্তা, বিভিন্ন মোর্চার কার্যকর্তা সবাইকে বিভিন্ন এরিয়াতে আমরা মাস্ক দিয়ে, স্যানিটাইজার দিয়ে এবং মানুষ যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।